অসম লাগছে, অসম। ট্রাফিক এত হাই, রাস্তার সিন এরকম। হ্যালো ফ্রেন্ড, আমরা আজকে বেরিয়ে পড়ছি হাইজ্যাকের জন্য। ইন্ট্রোডিউস করে নিই, আমি অরিন্দম, আর তোমরা রয়েছো এখন আমার চ্যানেল অরিন ফর ইউতে। এই যে আমাদের টিম মেম্বার, পিছনে অরূপ আছে, আর বিপ্লব আছে, সন্দীপ আছে। সন্দীপ হচ্ছে রেডি হচ্ছে, সন্দীপ এখনও আসেনি। তো তাড়াতাড়ি সন্দীপের জন্য মেন হচ্ছে আমরা ওয়েট করছি। এই যে এটা আমার বাইক, আমার নীলিমা, আমার নীলিমার সামনে একটা ব্যাগ, আর পিছনে এই ছোটো একটা ব্যাগ নিয়ে আমরা যশোর রোড হয়ে যাবো। আর এই হচ্ছে আমার বাড়ির লোকেশন, বনগাঁয়ে আমার বাড়ি। বাড়ি থেকে বেরিয়ে 1 কিলোমিটারের মধ্যেই যে পাম্পটি পড়ে, আমরা এখন ফুইল আপ করার জন্যে সবাই দাঁড়ালাম এখানে। আর ফুইল আপ হয়েও গেছে আমাদের, আমি ভরলাম 850 টাকার পেট্রোল। কারণটা আমি দেখলাম ক্যালকুলেশন করলে যে উড়িষ্যা থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পেট্রোলের দাম 3 টাকা বেশি। তো জলেশ্বর পর্যন্ত গেলে পরেই আমি উড়িষ্যায় চলে যাচ্ছি, আর ওখানে গেলে পরেই 3 টাকা করে রেট কম। আমি এখন ফুয়েল ভরলাম 106 টাকা 76 পয়সা করে বনগা থেকে, আর জলেশ্বরে গেলে পরে আমি সেটা পেয়ে যাব 103 টাকা 94 পয়সা, সামথিং এরকম কিছু একটা রেট দেখাচ্ছিল। তো আমরা এখন রয়েছি যশোর রোডে, আর এই যশোর রোডে আমরা থাকব বিরাটি পর্যন্ত, হাবড়া বারাসাত ক্রস করে বিরাটি পর্যন্ত। আর বিরাটির পরে আমরা ফ্লাইওভার ধরে সোজা চলে যাব দক্ষিণেশ্বরের দিকে, দক্ষিণেশ্বর হয়ে ডানকুনি। তো চলো। হাবড়া প্রাসাদ ক্রস করে আমরা এখন মধ্যমগ্রাম চৌমাথার কাছাকাছি। আর আজকে যশোর রোডে ট্রাফিক এত হাই ধারণার বাইরে। এখন রাত বাজে প্রায় 9:50, আর রাস্তার লোক দেখলে তোমরা বুঝতে পারবে চৌমাথার সিগন্যালে মানে ভিড় রয়েছে। তো দেখা যাক আমরা কখন গিয়ে পৌঁছাই, এই হচ্ছে কথা। সামনে সিগন্যাল পড়েছে, তো আমরাও দাঁড়িয়ে পড়লাম। ঠিক আছে, চলো। তো যশোর রোডকে ছেড়ে দিয়ে আমরা এখন উঠে গেছি বিরাটি ফ্লাইওভার, যেটা কিনা আমাদেরকে পৌঁছে দেবে দুর্গানগরের উপর থেকে একদম দক্ষিণেশ্বর। আমার বাঁ দিকে দমদম এয়ারপোর্ট। আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বরের সামনেই, ডান দিকে ঘুরে যে রাস্তাটা সামনে দিয়ে গেছে ওই রাস্তাটাই দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা যেটা আমরা ডানকুনির দিকে যাব, আর একটা হচ্ছে মায়ের মন্দিরের সাইডে। সামনে যে রাস্তাটা গেছে এইটাই ডান দিকে চলে গেলে পরে মায়ের মন্দির, আর বাঁ দিক দিয়ে একদম বালির ব্রিজ। বাড়ির ব্রিজে, আর সেই পুরনো স্মৃতিগুলো, পুরনো রাইডের কথাগুলো এই বাড়ির ব্রিজে আসলে কেমন একটা হয়ে যায় যেন মনের মধ্যে। আর আজকে জানি না কেন বাড়ির ব্রিজটা একটুখানি আলো কম লাগছে, ওপাশে নিবেদিতা ব্রিজ সেখানেও আলোর রোশনাইটা কম। এখানে আসলে পরেই মনে হয় যেন আমার রাইডটা শুরু হয়েছে। আমাদের বিপ্লব ভাই একটা শো দিল সামনে, ও হ্যাপি, আমরা সবাই হ্যাপি। আর চলো, অনেক রাস্তা এখনও বাকি, তোমাদের সাথে অনেক কথা হবে, চলো। আর এখন তোমার হয়েছে তোমার 11:45, 1 ঘন্টা লেটে চলছি, তারপরে আরো লেট।
কোলাঘাট থেকে জাস্ট আমরা 4 থেকে 5 কিলোমিটার এসেছি আর শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। আর বৃষ্টির কারণে এখন সামনে হেলমেটের উপরে জল পড়ছে, যার জন্যে সামনের ভিজিবিলিটি অনেক কমে গেছে আর আমাদের গাড়ি চালানোর গতিও অনেক কমে গেছে। দেখি এই বৃষ্টি মাথায় নিয়ে কতটা কি এগোতে পারি। আমরা এখানে রোড সাইডের পাশেই একটা আবাদে দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য। এই চা খাচ্ছি আমরা। বড়াকুল পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে, তার আগে যদি টায়ার্ড হয়ে যায় তাহলে পরে তার আগেই দাঁড়িয়ে পড়বো, ককটেল নিয়ে নেবো, দেখা যাক কতদূর পর্যন্ত যাওয়া যেতে পারে। গুড মর্নিং ফ্রেন্ড, গুড মর্নিং ফ্রম উড়িষ্যা। জাস্ট জলেশ্বর ক্রস করলাম, আর জলেশ্বর ক্রস করা মানেই আমরা রয়েছি সম্পূর্ণ এখন উড়িষ্যায়। আর পূর্ব পরিকল্পিত অনুযায়ী আমি ট্যাঙ্কি করে নিলাম পুরো ফুল, আর এখানে পেট্রোলের প্রাইস পড়লো 103.96 টাকা। ইটস গুড। ভোর 5টা আর আমরা রয়েছি এখন দাতাপুর, বালাসোর ডিস্ট্রিক্টের অন্তর্গত দাতাপুর 5টা। এই যে আমার পিছনে সাইনবোর্ডটা রয়েছে, এই সাইনবোর্ডটা দেখেই আমি বললাম। আর এখানে দাঁড়িয়ে একটু চা টা খেলাম, চা বিস্কুট। আর এই পিছনে আমাদের রোড, এই দিকটায় যাবো আমরা, এদিক থেকে এসছি। তো ভালোই লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি। আমাদের ক ঘন্টা, আমাদের 7টা থেকে 10 ঘন্টায়, 10 ঘন্টায় আমরা 300 কিলোমিটার মতন রান করেছি। অ্যাকচুয়ালি এটা খুবই লেট, আর রাস্তার মধ্যে বৃষ্টি, দেখো রেইনকোট পড়া রয়েছে। আর ডাইভার্সন তো এই রাস্তায় তো আছেই, তোমরা যারা এই রাস্তায় এসেছি তারা জানাবো থেকে খুবই ডাইভার্সন, সেটাও একটা প্রবলেমের কারণ। এত 10 ঘন্টা 300 কিলোমিটার যে রান করেছি তাতে একটা কারণ, বড়ো কারণ। যাই হোক, সামনে কি আবার রাস্তা কেমন, রাস্তার এমনি কন্ডিশন খুব সুন্দর কিন্তু ডাইভার্সনের জন্য প্রবলেমটা। তো যাই হোক, সামনে যাই দেখি কী অবস্থা আছে। রোড কন্ডিশন সম্বন্ধে বলে রাখি, খড়গপুর পার করার পর থেকেই খড়গপুর পর্যন্ত রাস্তার কন্ডিশন দুর্দান্ত, কথা রাস্তা নিয়ে কোনো কথা হবে না। কিন্তু খড়গপুর পার করার পরে জাস্ট 4-5 কিলোমিটার পর থেকেই শুরু হয়ে যায় ডাইভার্সন। ডাইভার্সনের সাথে সাথে রোড ব্রেকার, মানে বাম্পার, মানে এত অসুবিধা হচ্ছে, এত অসুবিধা হচ্ছে। এত ভালো রাস্তায় যদি বাম্পার থাকে তাহলে সেক্ষেত্রে গাড়ি চালানো খুব প্রবলেমের, মানে একটা স্পিড নিয়ে আমি যাচ্ছি হঠাৎ করে বাম্পার চলে আসছে, আর বাম্পারগুলো এত মারাত্মক যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার খুব চান্স। আর তার সাথে একদম বৃষ্টি, বৃষ্টিতে নাজেহাল অবস্থা। আমরা ক্রস করে গেলাম ভদ্রক, ভদ্রকের ক্রস করতেই রাস্তার কন্ডিশন একদম ওকে, আর কোনো ডাইভার্সন নেই, কোনো বাম্পার নেই, রাস্তা পুরো ওকে। আর কিন্তু বৃষ্টির কারণে তোমরা রাস্তায় দেখতেও পাচ্ছ যে কী অবস্থা, আমাদের রেইনকোট পরতে হচ্ছে একবার, পরক্ষণের মানে রোদ উঠে যাচ্ছে আবার রেইনকোটটা খুলে রাখা, আমাদের স্পিড খুব খুব কমে গেছে। তো এখন দেখা যাক কখন গিয়ে পৌঁছাই, চলো। তো ফ্রেন্ড, এখন বাজে 11টা আর সূর্য মামা আবার মুখ তুলে তাকিয়েছে। এই মেঘ আর সূর্যের লুকোচুরিতে আমাদের পথ চলা হয়ে যাচ্ছে একদম কচ্ছপের মতন। জাস্ট রোড কন্ডিশনটা দেখো, চেন্নাই রোডে গাড়ি চালিয়ে মানে ভদ্রক পর্যন্ত যে অসুবিধা হয়েছে, তারপর থেকে গাড়ি চালিয়ে যে মজা পাচ্ছি। সামনে ভিউটা দেখো, অসম লাগছে, অসম, আকাশের মধ্যে দিয়ে মনে হচ্ছে রাস্তা চলে যাবে। তো ফ্রেন্ড, এখন বাজে 12:15, দুপুর 12:15, আর আমরা এখনও পর্যন্ত গাড়ি চালিয়ে ফেলেছি 425 কিলোমিটার। এখান থেকে গুগলের হিসাবে দেখাচ্ছে ভুবনেশ্বর আর 95 কিলোমিটার,
আর রাস্তার কন্ডিশনও দারুণ, যেটা ভদ্রক পর্যন্ত আসতে আমাদের অনেকটা সময় লেগে গেছিলো, কিন্তু তারপর থেকে রোড কন্ডিশন সুপার হওয়ার জন্যে আমাদের গাড়ি চালাতেও বেশ মজা হচ্ছে এবং গাড়ির স্পিডও আমরা খুব সুন্দরভাবে মেনটেন্স করছি আশা করা যায়। আর বাকি আছে 200 কিলোমিটার মতন, এই 200 কিলোমিটার আমরা 3 ঘন্টার মধ্যে হয়তো পৌঁছে যেতে পারবো। তো চলো কতটা যাওয়া যায় দেখা যাক। আর আমাদের টার্গেট আজকে বড়াকুল, বড়াকুলে গিয়ে আমরা আজকে স্টে করব। চলে এসেছি প্রায় কটকের কাছাকাছি আর আমাদের চোখের সামনে সেই ছোট ছোট পাহাড়, এগুলো অ্যাকচুয়ালি পাহাড় না, এগুলো হচ্ছে মালভূমি। রাস্তার সিন এরকম, ওয়াও পুরো। আর আমাদের আমরা ভুবনেশ্বরের আগেই ঢোকার আগে আমরা একটা ধাবাতে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি। তো আমাদের এখানে চিকেন থালি নিল 120 টাকা প্লেট, তো খুবই চিপ, 120 টাকায় চিকেন থালি। চিকেনও পর্যাপ্ত পরিমাণে ডাল দিয়েছিলো, 2 রকমের সবজি দিয়েছিলো, আলু ভাজা দিয়েছিলো আর পাঁপড় ভাজা দিয়েছিলো। বড়াকুল অ্যাকচুয়ালি আমি কোনো ব্লগে দেখিনি, বড়াকুলের বিস্তারিত কিছু দেখিনি আমি, তো গুগলে সার্চ করতে করতেই এই বড়াকুলটা আমি আমার নজরে আসে আর আমার ইন্টারেস্টও এই বড়াকুলের পরে যায় যে যখন আমরা ভাইজ্যাগ ট্রিপ করব তো তখন এই বড়াকুলেই আমি স্টে করব। তো সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের বড়াকুলে স্টে করা। বড়াকুল আমার বাড়ির থেকে দেখাচ্ছিলো 611 কিলোমিটার আর টোটাল ভাইজ্যাগ দেখাচ্ছিলো 952 কিলোমিটার। তো দেখা যাক গুগলের সাথে আমাদের গাড়ির মিটার কতটা কি ম্যাচ করে। রাস্তা প্রসঙ্গে আমি কিছু কথা নিজের মন থেকে মনে হলো, যে ভুলটা আমরা করেছি মানে রাত্রিবেলা খড়গপুরের পর থেকে ভদ্রক পর্যন্ত গাড়ি চালানো প্রচণ্ড বিপজ্জনক। কেন, যেভাবে রোড ব্রেকারগুলো রয়েছে তাতে করে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারে। তো আমরা যে ভুলটা করেছি, তোমরা যারা এপাশে বাইক নিয়ে আসবে তারা সেই ভুলটা করো না, কোনো মতেই খড়গপুর থেকে ভদ্রক পর্যন্ত এই অংশটুকু রাত্রিবেলা বাইক চালিও না। আর বড়াকুল বাকি মাত্র 600 মিটার।